শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এবারে খুশির খবর। রয়্যাল বেঙ্গল টাইগারের পর এবারে নতুন অতিথির আগমন হয়েছে যে বেঙ্গল সাফারি পার্কের হিমালয়ান ব্ল্যাক বেয়ার জন্ম দিল শাবকের। পার্ক সূত্রে এমনটাও খবর পাওয়া গিয়েছে যে জন্মের পর মা এবং শাবক দুজনেই সুস্থ রয়েছেন। তাদের সর্বক্ষণ বর্তমানে নজরদারিতেও রাখা হয়েছে। উত্তরবঙ্গে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হলো শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। আর গত কয়েক বছর ধরে একের পর এক খুশির খবর দিচ্ছে বেঙ্গল সাফারি পার্ক। এর আগে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রজনন ঘটিয়ে তাতে সাফল্য মেলার পর এবারে ফের সাফল্যের মুখ দেখল বেঙ্গল সাফারি পার্ক। এই প্রথমবার সাফারি পার্কে ভালুকের জন্ম হলো, ফলে এখন বেঙ্গল সাফারি পার্কে ভালুকের সংখ্যা বেড়ে হলো 6টি। সুতরাং যারা আগামী দিনে ঘুরতে যেতে চলেছেন বা যারা এই পার্কে যাবেন, তাদের জন্য যে এবারে নতুন কিছু থাকছে, নতুন যে আকর্ষণের জায়গা থাকছে, সেটা তো বোঝাই যাচ্ছে। জানা গিয়েছে যে 27 মার্চ সন্ধে 6:30 নাগাদ হিমালয়ান ব্ল্যাক বেয়ার বা ভালুক দম্পতি ফুরবু এবং ধ্রুব ওই শাবকের জন্ম দেয়। বর্তমানে শাবক সহ ফুরবুকে নাইট শেল্টারে নজরদারিতে রাখা হয়েছে। 24 ঘন্টা তাদের ওপর নজর রাখা হচ্ছে, যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই দিকেও খেয়াল রাখা হচ্ছে। জানা গিয়েছে যে নাকি নিজের ওই ছোট্ট শাবকটিকে একেবারেই কোলছাড়া করতে নারাজ মা ফুরবু। তার জন্য বেঙ্গল সাফারি পার্কে বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। আর অন্যদিকে বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর যে মা এবং সন্তানের সুরক্ষার কথা ভেবে এতদিন এই খবরটা গোপন রাখা হয়েছিল, তবে সম্প্রতি এই খবরটা প্রকাশ্যে আনা হয়েছে। এই দুটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার একসময় দার্জিলিংয়ের চিড়িয়াখানায় ছিল, সেখান থেকেই তাদেরকে বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয়। জেনিফার নামে আরও একটি ব্ল্যাক বিয়ার বেঙ্গল সাফারি পার্কে রয়েছে। কর্তৃপক্ষের মতে যে লিঙ্গ নির্ধারণে আরও বেশ কিছুদিন সময় লাগবে, যেহেতু মা ফুরবু সে সদ্যজাত শাবককে একেবারেই কাছছাড়া করতে নারাজ, সেই কারণেই নাকি লিঙ্গ নির্ধারণ করা যায়নি। পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে যে এখনও শাবকটির চোখ ফোটেনি। গত 10 বছরে এ রাজ্যে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের বেশ কিন্তু সেভাবে কিন্তু ব্ল্যাক বিয়ারের সংখ্যা বাড়েনি বলেই মনে করা হয়েছিল এবং দাবি করাও হয়েছে। তবে বর্তমানে যে নতুন যে শাবকটি জন্মগ্রহণ করেছে তাকে নিয়ে বেশ খুশি প্রত্যেকে। আর অন্যদিকে তাদের জন্য নতুন করে বেশ কিছু ব্যবস্থাপনাও গ্রহণ করা হয়েছে। রয়্যাল বেঙ্গল বাঘের পর এই প্রথম সাফারি পার্কে ভালুকের জন্ম হলো, ফলে খুশির হাওয়া তো রয়েছে। নিশ্চয়ই এই খবরটা শুনে আপনারা খুব খুশি। কেমন লাগলো এই খবরটা অবশ্যই জানাবেন। আর আপনি যদি শিলিগুড়ির বাসিন্দা হয়ে থাকেন বা আপনি যদি এই পার্কে গিয়ে থাকেন, অবশ্যই নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আর এই নতুন শাবকের খবরে কতটা খুশি অবশ্যই জানান। কমেন্ট সেকশানে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।